তাহলে ভয়েসের বাংলা কি হলো? বাচ্চ। সাধারণত ভয়েস দুই প্রকারের, অ্যাক্টিভ প্যাসিভ। যে ভয়েসটা সরাসরি বলা হয় বাক্যটা বাচ্চটা বলা হয় অ্যাক্টিভ, যেটাকে ঘুরিয়ে বলা হয় সেটা প্যাসিভ। তোমরা তোমাদের মতো করে বুঝবা, ওকে? এবার একটা ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের রুলস লাগবে পাঁচখানা, এর আগে শিখেছি, আবারও যারা নতুন খুব মনোযোগ সহকারে দেখো, একবার দেখলে পেরে যাবা। এখন কেউ লিখবা না কিন্তু, বারবার করে বলছি। এক নম্বর ছিল প্রথম রুলস, অবজেক্ট যে সেটাকে সাবজেক্ট করতে হবে, এক নম্বর, শুধু বুঝো এখন। দুই নম্বর ছিল টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আসবে, বলো। তিন নম্বর ছিল V3, অর্থাৎ যে মূল ভার্ব, যে মেন ভার্ব, তার হচ্ছে থার্ড ফর্ম বসবে। চার নম্বরে ছিল একটা বাই বসবে, সাধারণত নর্মাল ভয়েস, ঠিক আছে? আর পাঁচ নম্বরে ছিল মানে সাবজেক্টটা অবজেক্ট হবে। দেখো খুব মনোযোগ সহকারে এটা বুঝো। যদি মনে করো এটা অসুবিধা হচ্ছে, এই এক নম্বর নিয়ম, অবজেক্টটা সাবজেক্ট হবে। দুই নম্বর নিয়ম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে। এতদিন যাবৎ টেন্স করানোর কারণ বুঝতে পারছো এবার। তিন নম্বর, মূল ভার্বের থার্ড ফর্ম হবে। চার নম্বর, এটা বাই বসবে। আর পাঁচ নম্বর, সাবজেক্টটা অবজেক্ট হবে, ঠিক আছে? তাহলে এখন এই পাঁচটা নিয়ম আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আমি পদ্ধতি বলেছিলাম যে পাঁচটা নিয়ম তোমাদেরকে মাথায় রাখতে হবে না, কিছু পদ্ধতির মাধ্যমে এটা অটোমেটিকলি মুখস্থ হবে। সেটা কেমনভাবে খেয়াল করো। এখন আমাদের পরীক্ষায় ধরো একটা ভয়েস আসলো, ভয়েসটা কি? হি স এ ডিয়ার, সে একটি হরিণ দেখেছিল। তাহলে হি স এ ডিয়ার, এই বাক্যটা দিয়ে ভয়েসের সমস্ত কিছু বুঝতে হবে একদম ইজিলি। তাহলে আমাদের নিয়ম কটা? পাঁচটা। তাহলে পাঁচটা নিয়মে কি বলছে প্রথমটা দেখো। পাঁচটা নিয়মে আমাদেরকে বলছে যে সাবজেক্ট যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট রূপে বসবে, অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে। তাহলে এখানে এটা আছে অবজেক্ট এ ডিয়ার, দাঁড়াও, এ ডিয়ার হলো। এবার টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব হবে, এটা একটা টেবিল করে দেবো আমি একটু পরে, ঠিক আছে? টেবিলটা করে দিচ্ছি একটু পরে। এখন দেখো অক্সিলারি ভার্ব হবে, তাহলে এইটা আছে স, স মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে কি হয়? ওয়াজ, ওয়ার। যদি সাবজেক্ট এক বচন থাকে ওয়াজ, অনেক থাকলে ওয়ার। এখানে আছে এ ডিয়ার, একটা হরিণ, তাহলে এ ডিয়ার ওয়াজ। দুই নম্বর নিয়ম হলো। তিন নম্বর নিয়ম V3, মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বটা হচ্ছে স, তাহলে সি স সিম। তাহলে এটা আমাদের সবসময় লাগবে ভয়েসে, হলো? তাহলে আ ডিয়ার ওয়াজ সিন। চার নম্বর নিয়ম একটা বাই, আর এই যে এখন যে সাবজেক্ট হিসাবে আগে ছিল ও অবজেক্ট হিসাবে বসে যাবে, হি থাকলে হয় হিম, এটা যে ভয়েস। যদিও শর্টকাট পদ্ধতিতে আমি শেখাবো, তখন 10 সেকেন্ড একটা ভয়েস পারবা, একদম ইজি হয়ে যাবে। কিন্তু এবার বুঝো, স্যার এই নিয়মটা কি মাথায় থাকবে, প্রশ্ন হতে পারে, এই নিয়মটা কি মাথায় থাকবে, তাহলে গরমিল হতে পারে কিনা, তার জন্য আমি একটা পদ্ধতি আবিষ্কার করেছি, এ তোমাদেরকে বলে এসেছি। পদ্ধতিটা একটু খেয়াল করো, দেখবো তোমার জন্য কত ইজি। নিয়ম কটা ভালো করে বলো? নিয়ম পাঁচটা। তো পাঁচটা নিয়মে একটু খেয়াল করো, এখানে অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট, মানে এক নম্বর আর পাঁচ নম্বর নিয়মটা শুধুমাত্র সিট চেঞ্জ ছাড়া আর কিছু না, খেয়াল করো। এখন রাজা বহরমপুর যাচ্ছে, আর বাপন পাল, রাজার বাপন পাল দুজন বহরমপুর যাচ্ছে। তো যেতে গিয়ে রাজা সিট পেয়েছে জানলার সাইডে, তারপরে বসেছে বাপন পাল, হলো? এবার বাপন পালের শরীরটা খারাপ করছে, আমি আমার ভাষায় বুঝাই, শরীরটা খারাপ করছে। ও বলছে ভাই রাজা তুই এক কাজ কর, তুই এদিকে আয়, আমাকে জানালার ধারে দে। তো
তাহলে বাপন যদি জানা না ধরে আসে তাহলে রাজা কোথায় যাবে? বাপনের সিটে যাবে, তাই তো? আচ্ছা, বাপন রাজার সিটে আসলো আর রাজা বাপনের সিটে গেল, এটা কি খুব জটিল কাজ? খুব কষ্ট হচ্ছে বুঝতে? কোনো কষ্ট নাই, তাই না? তার মানে একটা মানুষ সিট চেঞ্জ করলো, তাহলে আমরা এক নম্বর নিয়ম আর পাঁচ নম্বর নিয়ম সিট চেঞ্জ ধরবো। তার মানে কি, আমরা ভয়েসের শেষে যাকে পাবো ন্যাচারালি, ও যদি অবজেক্ট হয় ওকে টেনে নিয়ে চলে আসবো যে তুই বমি টুমি করবি, তুই আয়। তো ওকে নিয়ে চলে আসবো কোথায় আমরা? এ দেখো, যে আমাদের প্রথমে ছিল এডিআর, এটা হচ্ছে বাপন পাল, হলো? তো বাপন পালকে বললাম ভাই তুই জানলা ধারে আয়। তো বাপন পাল জানলা ধারে চলে আসলো, আসলো? আচ্ছা, এবার বাপন পাল যদি জানলা ধারে আসে, তো এখানে রাজা বসেছিল, রাজা হাঁটতে 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 বা ব্যাগপত্র নিতে নিতে রাজা কখন বসবে? শেষে গিয়ে বসবে। তাহলে পাঁচটা নিয়মের মধ্যে এ দুটো নিয়ম নিয়মই না, বা কবু সরণী, শুধুমাত্র সিট চেঞ্জ হলো। এবার আমি একটু নিচ থেকে আসি। সাধারণত ভয়েস বাই ছাড়া হয় না, বাই জরুরি। চার নম্বর নিয়মে আসি, তিন নম্বর নিয়ম, মানে যেমন আইএনজি মানে কন্টিনিউয়াস, সিমিলারলি ভয়েস করতে গেলে মূল ভার্বের থার্ড ফর্ম বসা জরুরি। ভয়েস করতে গেলে মূল ভার্বের থার্ড ফর্ম বসা জরুরি। তাহলে পাঁচটা নিয়মের আমার শর্টকাট নিয়ম, এক নম্বর নিয়ম আর পাঁচ নম্বর নিয়ম, এটা কি? সিট চেঞ্জ হলো। এবার আমার চার নম্বর নিয়ম, একটা বাই বসবে। তিন নম্বর, স্যার বলছে যে ভয়েস চেঞ্জ হবেই না যদি না ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে বাই আর থার্ড ফর্ম জরুরি। এবার একটা নিয়ম বাকি থাকছে, সেটা হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, আর এই নিয়মটাই মুখস্থ করতে হবে। এটা কিন্তু কঠিন জায়গা, এটা কিন্তু কঠিন জায়গা। কারণ এটা কেন কঠিন বলছি, এইটা দেখে তোমাকে চিনতে হবে এটা কোন টেন্স। তুমি টেন্সকে চিনতে পারলে তবে কি করবা, ভয়েসটা পারবা। সাপোজ ধরো কথার কথা, কথার কথা তোমাকে যে টেন্সগুলো শিখিয়েছি তার প্রথমটা ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট, ভালো করে বুঝবা, অ্যাম, ইজ, আর। তারপরে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম, অ্যাম বিং, ইজ, ইজ বিং, আর বিং। হ্যালো, দেখো, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ বিন, বিন এটা, হ্যাজ বিন। হ্যালো, তারপরে ধরে নাও যেগুলো সাধারণত ভয়েস হয় আমাদের, তারপরে এটা প্রেজেন্ট গেল, পাস্ট ইনডিফিনিট, ওয়াজ, ওয়ার। হ্যালো, তারপরে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ বিং, ওয়ার বিং। হ্যালো, তারপরে পাস্ট পারফেক্ট পিপি, হ্যাড বিন, এন। তারপরে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনিট মানে শ্যাল বি, উইল বি। বাদ বাকি টেন্সের তেমন কোনো ব্যবহার নাই, বাদ বাকি টেন্সের তেমন কোনো ব্যবহার নাই, ঠিক আছে? এবার একটা ভয়েস করতে গেলে খুব মনোযোগ সহকারে বুঝবা, যে একটা ভয়েস করতে গেলে পাঁচটা নিয়ম হলো, পাঁচটা নিয়ম। তাহলে এটা এক নম্বর ঘর, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, হলো? এবার বুঝো, এক আর দুই, এক আর পাঁচ সিট চেঞ্জ, চার জরুরি একটা বাই থাকবে, তিন মূলভাবে থার্ড ফর্ম থাকবে, আর দুই আমাদেরকে মুখস্থ করতে হবে, টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আসবে। তার মানে পৃথিবীতে আপাতত ভয়েস যত আছে এখন যেটা করাচ্ছি, এই ভয়েস করতে গেলে প্রত্যেক জায়গায় এক, তিন, চার, পাঁচ নম্বর ঘর সেম থাকবে, এক, তিন, চার, পাঁচ নম্বর ঘর সেম থাকবে, শুধুমাত্র দুই নম্বর ঘরে পরিবর্তন হবে। তাহলে খালি দুই নম্বর ঘরটা শিখলে ভয়েস ইজি, ক্লিয়ার কিনা, বাক্য বুঝছো কিনা? কারণ ধরো হি স আর ডিয়ার ই করলাম, তার মানে এ ডিয়ার এখানে যাই থাকুক না কেন ও সামনে আসবে, তার মানে এক নম্বর ঘর।
আচ্ছা তারপরে এই দুই নম্বর ঘরটাকে বাদ দিয়ে বলছি, দুই নম্বর ঘরটাকে বাদ দিলাম, তারপরে মূল ভার্ব যেটা থাকবে এখানে, এখানে সি বা স আছে, তার থার্ড ফর্ম হলো, এখানে যদি ডু থাকে কি হবে, ডান হবে, এখানে যদি ইট থাকে ইটের হবে, তার মানে যেখানেই ভয়েস করো না কেন মূল ভার্বে কি হবে, থার্ড ফর্ম। তারপরে একটা বাই জরুরি, আর তারপরে সিট সেন্স হলো, যদি তাই হয় তাহলে আমাদের জায়গা হচ্ছে একটা দুই নম্বর ঘর। ওকে, এবার দুই নম্বর ঘরে কিছু নিয়ম আছে, সেটা কি, যে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে অ্যাম ইজ আর বসবে অক্সিলারি ভার্বটা, মানে দুই নম্বর ঘরটা, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে অ্যাম বিং ইজ বিং আর বিং বসবে, আর যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, তারপরে পাস্ট ইনডিফিনাইট ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস ওয়ার ওয়াজ বিং ওয়ার বিং, আর হচ্ছে পাস্ট পারফেক্ট হ্যাড বিন, আর হচ্ছে ফিউচার থাকলে, ফিউচার ইনডিফিনাইট থাকলে শ্যাল বি উইল বি, হলো বুঝতে পারলাম। এবার এটা আমাদেরকে মুখস্থ করতে হবে এই ছকটা। আচ্ছা এই ছক মুখস্থ করার পদ্ধতি আছে, আমরা তিনখানা মুখস্থ করব, বাদ বাকি সবগুলো এমনি পারবো। পদ্ধতিটা কি দেখো, খুব শর্টকাট পদ্ধতি, এটা আমি তোমাদেরকে লিখাবো, লিখতে দেবো একটু পরে, লিখে নিবা অসুবিধা নাই। দেখো আচ্ছা এম ইজ আর প্রেজেন্টে বসে, আমরা শিখলাম না টেন্স থেকে, শিখলাম তো এম ইজ আর প্রেজেন্টে বসে। আচ্ছা আইএনজি ছাড়া কন্টিনিউয়াস হয় না বলেছিলাম, তাহলে যদি ভয়েস করতে যাই আমরা, তাহলে ভয়েসের সঙ্গে আমরা কি করব, যা আছে তার সাথে যদি বিং লাগাই সেটা কন্টিনিউয়াস, বিং লাগালে কি কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস সমান সমান আইএনজি যদি হয় তাহলে এমের সাথে বিং, ইজের সাথে বিং, আরের সাথে বিং। আর তিন নম্বর নিয়ম মানে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন বি ডবল এন হ্যাভ বিন হ্যাজ বিন, আমরা এই তিনটে মুখস্থ করবো। ম্যাজিক দেখো, আমরা এবার এই তিনটে মুখস্থ করে ফেললাম, হলো তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট সমান সমান কি এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং ইজ বিং আর বিং, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন আর হ্যাজ বিন। আমি গতকালকে বলেছিলাম একটা কথা, যে আমি শাহিনুর রহমান এই ড্রেসে আছি, আমাকে একটা অনুষ্ঠানে যেতে হবে প্রোগ্রামে, আমি যখন বক্তা হব, এখন তোমাদের স্যার বক্তা হব, তখন শুধুমাত্র এটাকে চেঞ্জ করব, এটাকে বাদ দিয়ে দিব, অথবা এটার উপরে একটা পাঞ্জাবি পরে নেব, আমি বক্তা, ঠিক না? যদি তাই হয় তোমাদেরকে এত শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি আমি, দেখো এই তিনটি যা শিখলাম না এগুলো আর পাস করো, তাহলে পাস্ট টেন্স সব হয়ে যাবে। কেমন, এর আগে শিখেছো এম ইজ আর এর পাস্ট টেন্স কি ওয়াজ ওয়ার আছে, তাহলে ওয়াজ ওয়ার মুক্ত করে দরকার নেই আমার। আচ্ছা এবার এম ইজ আর এর পাস্ট টেন্স ওয়াজ ওয়ার, সিমিলারলি যদি এম বিং ইজ বিং আর বিং থাকে, তাহলে এম থাকছে তো উপরে, তাহলে এম মানে যদি ওয়াজ ওয়ার হয় তাহলে ওয়াজ ওয়ার সমান সমান ওয়াজ ওয়ার থাকবে, তার সাথে কি যোগ হবে বিং। দেখো একটা মুক্ত করলে ডবল হয়ে যাচ্ছে, আর এখানে চলে হ্যাভ বিন হ্যাজ বিন, এই দুটো সমান সমান একটাই হয় হ্যাড বিন, বোঝা গেল? তাহলে তিনটি মুক্ত করলে তিনটি ফ্রি নাকি, তিনটি কিনলে তিনটি ফ্রি। তাহলে আমাদেরকে মাথায় করে নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট এম বিং, প্রেজেন্ট ইনডিফিনাইট এম ইজ আর, তাহলে পাস্ট ইনডিফিনাইট মানে ওয়াজ ওয়ার, সোজা কথা। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম বিং ইজ বিং আর বিং, তাহলে পাস্ট মানে তো ওয়াজ ওয়ার হয়, তাহলে তার সাথে বিং লাগিয়ে দেবো। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ আর হ্যাজের পাস্ট টেন্স কি হ্যাড, ওকে। আর এটা কেন বললাম, এটা অফারে চলছে, কারণ ফিউচার মানে শ্যাল, ফিউচার মানে উইল, ঠিক আছে কিনা বুঝতে পারলে কিনা। তাহলে টোটাল ভয়েস করতে আমাদের শুধুমাত্র এই ছকটা মুক্ত করা লাগবে, সাথে আরেকটা ছোট্ট জিনিস মুক্ত করা লাগবে, একটু দেখো সেটা কি, ওটা এমনি একবারই পেরে যাবা। এবার ওই যে সাব অবজেক্টটাকে নিয়ে আসলাম সাবজেক্ট করার জন্য, আর সাবজেক্ট যখন যাবে ওখানে নাম্বার তো চেঞ্জ হবে, সিটের নাম্বার চেঞ্জ হবে না? তাই যদি বাক্যে কোথাও আই থাকে তাহলে মি হবে, যদি উই থাকে আস হবে, যদি হি থাকে হিম হবে, যদি শি থাকে হার হবে, যদি দে থাকে দেম হবে, যদি ইট থাকে ইটি হবে, যদি রিনা থাকে রিনা হবে, বোঝা গেল? হ্যাঁ, আর ইউ থাকলে ইউ হবে, রাইট, ইউ থাকলে ইউ হবে, এই তার মানে কয়েকটা পরিবর্তন, নাম থাকলে নাম হবে, নামের তো কোনো পরিবর্তন নাই, তাহলে এটা মুক্ত করা লাগবে নাকি? এটা ইজি, আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট, ইউ থাকলে ইউ, রিনা থাকলে রিনা, হ্যালো
তাহলে এটা লেখার বোধহয় দরকার নাই, কিন্তু তোমাদের যেটা লিখে নিতে হবে মুখস্থ হচ্ছে সেটা হচ্ছে এইটা, তুলে নাও। এবার দেখো, আচ্ছা এবার একটু খেয়াল করো, যে নিয়মে ভয়েস আমরা করছি বা যে নিয়মগুলো আমি এতক্ষণ লিখালাম ওই নিয়মটা সাইডে একটু লিখে রাখি তোমাদের সুবিধার্থে। এক নম্বরে ছিল অবজেক্ট সাবজেক্ট, ওকে। দুই নম্বরে ছিল একটা টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব। তিন নম্বরে ছিল ভার্বের থার্ড ফর্ম। চার নম্বরে ছিল একখান বাই। পাঁচ নম্বরে ছিল সিট চেঞ্জ, সাবজেক্ট অবজেক্ট। এটা আমাদের মাথার মধ্যে কীভাবে রাখতে বললাম মাথার মধ্যে রাখো। এবার দেখো, যে কোনো ভয়েস তোমার জন্য এতটা ইজি, ঠিক আছে? আমি দু একটা করাবো, এরপর তোমাদেরকে প্র্যাকটিস দেবো, ভালো খেয়াল করো। সাপোজ ধরো রাজা ব্রিংস ওয়াটার। দেখো রাজা ব্রিংস ওয়াটার। এবার যখন আমি কোনো বাক্যকে পাবো, যখন আমি কোনো বাক্যকে পাবো, প্রথম কথা, যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর জন্য খাটছো, কখনোই কোনো প্রশ্নের মানে বের করার চেষ্টা করবো না। কী করবো না? মানে বের করার চেষ্টা করবো না। একেবারে যেমন করে আমি শিখাচ্ছি ওইভাবে শিখতে হবে। যেমন দেখবা মহিষের দল, গরুর দলরা, ওর লিডার যেদিকে যায় ওইদিকে যায়, ঠিক আছে না? ওইভাবে তুমি শিখবা, আশা করছি তুমি পরীক্ষায় সাকসেস হবা। তোমাকে স্যার যেভাবে শিখেছে ওইভাবে শিখবা। খেয়াল করো, আমরা সবাই সাবজেক্ট চিনি না, আমরা সবাই অন্তত সাবজেক্ট আর ভার্বটাকে চিনতে পারি। তাহলে আমার সাবজেক্ট এইটা, ভার্ব এইটা, অবজেক্ট এইটা। তো স্যার বলেছে প্রথম কাজ হচ্ছে শেখে যাকে পাবো আর এ জানলা ধারে যাকে পাবো, এদের দুজনের সিট চেঞ্জ করে দিই আমরা, হলো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ওয়াটারকে নিচে লিখলাম। দেখো ওয়াটার এখানে যাই থাক না কেন, ও সিটের ওইদিকে বসেছে। আমার কাজ, ও এখন বমি টমি করতে পারে, শরীরটা খারাপ করছে, জানলা ধারে বসালো। তো ওকে নিয়ে কী করলাম, চলে আসলাম। যত ভয়েস আছে এভাবে হবে, যে ভয়েস এখন শেখাচ্ছি, হলো, চলে আসলাম। এবার আমি খুঁজবো, দেখো ভালো করে দেখো, এবার আমি খুঁজবো, ওই দেখাও, এবার আমি খুঁজবো যে এর মধ্যে এটা কোন টেন্স হতে পারে। যখন আইএনজি থাকবে কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ হ্যাড, ভি থ্রি পারফেক্ট, শ্যাল উইল থাকলে ফিউচার, যদি এগুলো না থাকে তাহলে প্রেজেন্ট, ঠিক না? আমি দেখছি রাজা ব্রিংস, এই তো ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা ন্যাচারাল প্রেজেন্ট ইনভেরাইট, আর যখন প্রেজেন্ট ইনভেরাইট হবে আমার মাথার মধ্যে খেলে যাবে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর। আমি কালকে শিখেছি পদ্ধতিটা আরেকবার শর্ট করে বলি, যে একটা বাড়ির তিনটা বোন, একটা বোনের নাম অ্যাম, একটা বোনের নাম ইজ, একটা বোনের নাম আর। তো আয়ের সাথে অ্যামের বিয়ে হয়ে গেল, তার মানে আয়ের পাশে কে বসবে, অ্যাম বসবে। তো আয়ের সাথে যখন অ্যামের বিয়ে হয়ে যাবে তাহলে নিশ্চয়ই ও ও বাড়িতে রেখে যাবে না ওর বউকে, ও নিয়ে চলে যাবে, নিয়ে চলে গেছিস, ব্যাস। আমাদের বোন বোন থাকলে কটা, দুটো। ইজ, ও সিঙ্গেলের সাথে বসবে, সিঙ্গেল। আর 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 মানে আমরা আর মনে করি অনেকের সাথে বসবে, ক্লিয়ার? ওকে, এবার তাহলে ওয়াটার গোনা যায় না, তাহলে ওয়াটার ইজ হলো দুই নম্বর নিয়ম, টেন্স অনুযায়ী। বাদবাকি তো আমি পারবই, কেন? কিছুর বৈশিষ্ট্য থাকে। আমি কালকে বলছিলাম যে সায়েন্সার মানে চশমা, যেহেতু আমি চশমা পড়ি তাহলে তুমি বুঝবা যে চশমা পরে আসছে মানে সায়েন্সার, অন্তত শুরুতে বুঝতে হবে। তাহলে আমার ভয়েস মানে ভি থ্রি, ওকে। তাহলে ব্রিংস, ব্রট, বি আর ও ইউ জি এইচ টি, তাহলে ওয়াটার ইজ ব্রট বাই। এবার এই যে রাজা আছে, কেন রাজার সিটে তুমি ওয়াটারকে বসালা, এবার ওই লোকটাকে সিটটা দেবে না তুমি? তো রাজা হাঁটতে 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 এখানে এসে বাই রাজা। খুব কঠিন লাগছে ভয়েস, লাগছে কত কত ইজি, এই তো হচ্ছে মজা। এই জন্য বারবার বারবার করে এতদিন যাবত আমি টেন্স শিখে গেছি, বলেছি কিনা যে ওই টেন্স ছাড়া ভয়েস পারবা না, এই জন্য আমি কেন তোমাদেরকে এতদিন ধরে টেন্স শিখালাম বলো? হ্যাঁ, এই কারণে। আচ্ছা এটা বুঝতে পারলাম, আচ্ছা এটা তোলার দরকার নেই, একটা দেখো আরেকটা দেখো। শি ইজ প্লাকিং হোয়াইট ফ্লাওয়ার্স। দেখো আমি বলেছি কি,
ভয়েস করতে গেলে একটা ভয়েস শিখলে সব পেরে যাবা, ভয়েস করতে গেলে মানে বের করার চেষ্টা করবো না, তোমাদের কোনো কিছু তো মানে লাগবে না। তাহলে শি ইজ প্লাকিং হোয়াইট ফ্লাওয়ার্স, এটা একটা বড় হলো, পরীক্ষা এর চেয়ে আরও বড় আসবে। এবার আমি একটা জিনিস জানি, শুরুতে যে থাকবে সে সাবজেক্ট ন্যাচারাল, তারপরে যে থাকবে ভার্ব, ঠিক আছে, আর তারপরে শেখে যে থাকবে অবজেক্ট। তাহলে আমার একই নিয়মে আমি করব, আমার প্রথম নিয়ম কি সিট চেঞ্জ, তাহলে প্রথম নিয়ম যদি আমার সিট চেঞ্জ হয় তাহলে আমি হোয়াইট ফ্লাওয়ার্স। এবার খেয়াল করো, হোয়াইট ফ্লাওয়ার্স আমি বারবার করে শিখাচ্ছি কদিন থেকে, আইএনজি মানে কন্টিনিউয়াস, আর যদি এম ইজ আর থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ইজ আছে তার মানে এম বিং, ইজ বিং, আর বিং, আর বিং, এম আয়ের সাথে বিয়ে হয়ে গেছে বলেছি, ইজ সিঙ্গেলের ক্ষেত্রে বলবে, আর অনেকের ক্ষেত্রে হোয়াইট ফ্লাওয়ার্স, তাহলে কি হবে আর আর বিং, তাহলে হোয়াইট ফ্লাওয়ার্স আর বিং থার্ড ফর্ম, পি এল ইউ সি কে ইডি প্লাক, চার নম্বর নিয়ম বাই, যে আছে হার হলো, তাহলে হোয়াইট ফ্লাওয়ার্স আর বিং প্লাক বাই হার। একবারে ফর্মুলা শিখে দেবো, ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবো, তুলে নেবে এটা। একটা উদাহরণ দেখো, উই হ্যাভ মেড এ হাউস, দেখো উই হ্যাভ মেড এ হাউস। এবার আমি একটা জিনিস বলি, যে তোমরা অনেকে টেনশন করছো যে স্যার টেন্সটা চিনবো কী করে করছো, তো আমি কদিন থেকে বলে আসছি, আবার তোমাদেরকে একটা কথা বলি, একটু মাথা মধ্যে রাখবা যে আইএনজি মানে কি কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ ভিথ্রি পারফেক্ট, হ্যালো, আর শ্যাল উইল ফিউচার বলছি। আচ্ছা এইগুলা দেখলে চিনতে পারবো না, আইএনজি মানে কন্টিনিউয়াস চিনতে পারলাম, হ্যাভ হ্যাজ হ্যাড ভিথ্রি মানে পারফেক্ট, আর শ্যাল উইল মানে ফিউচার, তাহলে এইগুলো যদি চিনতে পারো তাহলে প্রেজেন্ট চিনতে অসুবিধা কি, সিম্পল। কেন, তুমি তোমাকে আমি বললাম যে বাইরে গরু চড়ছে, ছাগল চড়ছে, ভেড়া চড়ছে, তুমি ভেড়াগুলোকে বেছে নিয়ে আসো, আনফর্চুনেটলি তুমি ভেড়াকে চিনো না, কিন্তু ছাগল আর গরু চিনো, ভেড়া আনতে পারবে কিনা, ইজি, কেন ছাগল আর গরুগুলোকে আলাদা করে যা থাকবে সেটাই, যা থাকবে সেটাই ভেড়া, ও নরেন্দ্র মোদী থাকলো ভেড়া, ঠিক না, মানে যেই থাকবে ভেড়া, আমাকে বলেছে আমি যতটুকু চিনি। এবার আইএনজি থাকলে কি কন্টিনিউয়াস হবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পারফেক্ট, আর শ্যাল উইল থাকলে, এগুলো না থাকলেই সিম্পল হবে, বুঝতে পারছো, এগুলো না থাকলে সিম্পল হবে, আর প্রেজেন্ট পাস্ট একটু খেয়াল করবা বুঝতে পারবা, হলো। এবার খেয়াল করো, খেয়াল করো, তাহলে উই হ্যাভ মেড আ হাউস কি মানে আমার দেখার দরকার নাই, স্যার বলেছে প্রথমে সিট চেঞ্জ, চলো সিট চেঞ্জ করি, এ হাউস হলো এ হাউস। এবার মজার বিষয় এখানে, যদি পারফেক্ট টেন্সের ভয়েস হয় অলরেডি ভি থ্রি থাকে, বুঝতে পারি, মানে পারফেক্ট মানে তো ভি থ্রি, মূল ভাবে পাঁচ পঞ্চ ফর্ম না, থার্ড ফর্ম ছাড়া তো হয় না, তাহলে এখানে আমার এক্সট্রা অ্যাডভান্স দেওয়াই থাকে, ঝামেলা নেই, তাহলে কি এ হাউস, এটা হ্যাভ আছে মানে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স মানে হ্যাভ বিন হ্যাজ বিন যে কোনো একটা বসবে, আর হ্যাভ আর হ্যাজ কোথায় বসে আগে শিখেছো, তাহলে এ হাউস হ্যাজ বিন, এ হাউস হ্যাজ বিন, বলো এখন কি দেখলাম, ফিউচার হলে শ্যাল বি উইল বি, পারফেক্ট হলে হ্যাভ বিন হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, একটু আগে লিখালাম না, খেয়াল করো নি, তাহলে এ হাউস হ্যাজ বিন, মেড তো মেড দেওয়া আছে, মেড দেখো কত সোজা, মেড বাই উই আছে, উইটা চলে যাবে আস, সোজা মনে হচ্ছে কিনা, এবার এই পাঁচটা করো একবারে, তোমরাই করবা, পাশের খাতাও দেখবা না, হ্যাঁ আই শ্যাল রাইট এ লেটার, বাদ বাকি না পারলে আমি বুঝাবো তোমাকে, একশোবার বুঝাবো, ঠিক আছে, কিন্তু খবরদার
কারো খাতা দেখবে না, করো। তাহলে রুবিনার লাভ রাজা, বলো ও করেছে রাজা ওয়াজ লাভড বাই রুবিনা, ঠিক করেছে, ঠিক না? কারণ লাভ ছিল পাস্ট, আর পাস্ট থাকলে ওয়াজ ওয়ার হবে, যেহেতু রাজা এক বছর, সুতরাং ওয়াজ, তারপরে ভিথ্রি থার্ড ফর্ম, চার এক বাই আমাদের জন্য বসছে, আর লাস্টে সিট চেঞ্জ, গুড, অবশ্যই পাঁচ মিনিট ভেঙে। কী করে বুঝলাম, কী করে বুঝলাম, এখানে লাভড ইডি আছে, দিয়ে থাকলে পাঁচ টেন্স, এরকম এটা মজার কথা বলেছিলাম আমি। ওইটা নেক্সট, দ্য ক্যাট ইজ ইটিং ফিশ, সমীরণ বলবে, সমীরণ, হ্যাঁ ফিশ ইজ বিং ইটেন বাই দ্য ক্যাট, গুড। দেখো এরকম ইজ বিং কেন হলো, আইন দিয়ে আছে তাই, সরি আইন দিয়ে আছে তাই, কন্টিনিউয়াস, ঠিক আছে না? ওটাই তো পাচ্ছ, সব পারবা, একটু সময় লাগে তাই, ঠিক আছে? তারপর হি ওয়াজ ক্যাচিং ফিশ, নতুন নতুনদের মধ্যে বলবা, নতুনদের মধ্যে দেখুন একজন, হ্যাঁ বলো, ও করেছে ফিশ ওয়াজ বিং সি এ ইউজিএস টি কট বাই, গুড, এই তো, এত ইজি ভয়েস, ইজি লাগছে? আচ্ছা ওকে, দাঁড়াও, তারপর হচ্ছে দে হ্যাভ প্লেড ক্রিকেট, এটা কাকে ধরবো আমি, বলো, ক্রিকেট হ্যাজ বিন, আচ্ছা এখানে হ্যাজ বিন কেন হলো, কারণ এখানে হ্যাভ আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়, হ্যাজ বিন প্লেটটা দেওয়াই থাকে বলেছি, থার্ড ফর্ম দেওয়া থাকে, প্লেট বাই দে আছে মানে দেম, দেখি তো কত ইজি। আই শ্যাল রাইট আ লেটার, আই শ্যাল রাইট আ লেটার, মাইনুল A letter will be written by me. Good. এই যে কত ইজি, বুঝতে পেরেছো? তাহলে এভাবে ভয়েস দেখলে পারা যাবে কি যাবে না? হ্যাঁ, যারা নতুন আসলা ইজি লাগছে এই ক্লাসটা, জবাই হবে কিন্তু এবার, ওরা নতুন এসে ওদের কাছে ক্লাসটা ইজি লাগছে, মাথা যদি কোথাও কারোর সাথে কোনো কানেকশন থাকে, এখন বলো সুইচ অফ দু মাসের জন্য, ঠিক আছে না? দু মাসের জন্য সুইচ অফ করবা, এত ইজিভাবে ভয়েস যদি না শিখতে পারো তাহলে চাকরি করতে যেতে হবে না, ঠিক আছে না? এরপর আমি 10 সেকেন্ডে না 8 সেকেন্ডে ভয়েস পারবা, আগামী দিন এটা করাবো আমি, আর তোমাদেরকে এক গাদা প্র্যাকটিস করাবো যতক্ষণ না তোমাদের একদম টোটাল ইজি হচ্ছে, ঠিক আছে না? আর প্র্যাকটিস করাবো আমি ওই সব বই থেকে যেসব বই বিগত দিনে বিভিন্ন পরীক্ষা এসছে, ঠিক আছে? কমন পাওয়া পরীক্ষায় অসুবিধা আছে, তাহলে আগামী দিন দু একটা দিব, দু একটা মাত্র দিয়ে শর্টকাট পদ্ধতি শেখাবো, ঠিক আছে? চোখ কান বুঝে ভয়েসের আসলে অ্যান্সার করে দিতে পারবা, ঠিক আছে? আজ থাকলো, ওকে।